এই ভিডিওটা স্পেশালি প্রত্যেকটি কলেজের স্টুডেন্টদের জন্য যারা এবছর অর্থাৎ দু হাজার তেইশ সালে কলেজের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যারা এবছর সবে মাত্র অ্যাডমিশান নিচ্ছ কলেজের ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডকুমেন্টস ভেরিফিকেশান সম্পর্কিত যেগুলি তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন কলেজে অ্যাডমিশানের ক্ষেত্রে দুটি পর্যায়ে হয় এক প্রথম পর্যায়ে কলেজে ফর্ম ফিল আপ করবার পর মেরিট লিস্টের নাম আসে এবং সেই মেরিট লিস্টের নামের ওপর ভিত্তি করে আমরা কলেজে অ্যাডমিশান নিয়ে থাকি তো তোমরা তোমাদের পছন্দ মতো ইতিমধ্যেই অনেকেই কলেজে অ্যাডমিশান প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছো কিন্তু শুধুমাত্র কলেজে অ্যাডমিশান নিলেই হয় না কলেজে অ্যাডমিশানের পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পর্যায় হলো ডকুমেন্টস ভেরিফিকেশান কলেজ থেকে ডাকা হয় প্রত্যেকটি স্টুডেন্টকে সেই কলেজে তোমরা যে কলেজে অ্যাডমিশান নিয়েছো কলেজে গিয়ে ডকুমেন্টসগুলিকে ভেরিফিকেশান করলেই তবে তুমি সেই কলেজের স্টুডেন্ট হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে এবং কলেজের যে আইডি কার্ড সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ই তোমাদের দেওয়া হয়ে থাকে তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশান যেমন একটি গুরুত্বপূর্ণ পর্যায় আর এই গুরুত্বপূর্ণ পর্যায়টিকে যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট মিস করে ফেলে তাহলে সেই স্টুডেন্টের অ্যাডমিশান পর্যন্ত বাতিল হতে পারে তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখার তোমাদের কাছে ছোট্ট একটু অনুরোধ রইল কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কবে থেকে শুরু হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কেমনভাবে হতে চলেছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের ভেরিফিকেশানের সময় কি কি ভুল করলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের সময়ই তোমাদের অ্যাডমিশান বাতিল হতে পারে এবং সর্বশেষ পাঁচ নম্বর যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো কবে থেকে শুরু হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের কলেজের ক্লাস সমস্ত কিছু জানাবো আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এই ভিডিওতে তাই ভিডিওতে এখনই একটু লাইক করে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো মোস্ট গুরুত্বপূর্ণ এমনই আরও কিছু এডুকেশান ধর্মী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা আজকের মূল ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তো প্রথমেই বলে রাখি তোমাদের অ্যাডমিশান অর্থাৎ অ্যাডমিশান ইতিমধ্যেই কমপ্লিটের শেষ পর্যায়ে জুলাই মাসের লাস্টের মধ্যেই অধিকাংশ কলেজ তাদের অ্যাডমিশান প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবে তাই তোমাদের মনের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে কবে থেকে শুরু হচ্ছে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি কলেজ অ্যাডমিশান প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই প্রত্যেকটা কলেজ তার নিজস্ব একটি ডেট দেয় যে ডেটের মাধ্যমে তারা ডকুমেন্টসটাকে ভেরিফিকেশানের জন্য স্টুডেন্টদেরকে ডাকে তো এক্ষেত্রে তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ওয়েবসাইট অর্থাৎ নোটিশ বোর্ড কিংবা তোমাদের যে নাম্বার মেল তোমরা জিমেল আইডি যে তোমরা অ্যাডমিশানের সময় কলেজে দিয়েছিলে সেগুলির ওপরে ভালোভাবে নজর রেখো কারণ প্রত্যেকটি কলেজের অ্যাডমিশানের পর ডকুমেন্টস ভেরিফিকেশানের তারিখ এবং সময় কিন্তু আলাদা আলাদা হয় তাই তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ওয়েবসাইটে অবশ্যই নজর রেখো তোমরা সেখান থেকেই জানতে পারবে যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান কবে চালু হতে চলেছে এক্ষেত্রে আমি তোমাদেরকে একটি কথা বলে রাখি তোমরা যে মোবাইল নম্বরটি তোমরা অ্যাডমিশানের সময় কলেজের ফর্ম ফিল আপের ক্ষেত্রে দিয়েছিলে সেই মোবাইল নম্বরটি যেন চালু থাকে সেক্ষেত্রে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল লাগবে আর সেই মোবাইল নম্বরে যেন তোমাদের একটি হোয়াটসঅ্যাপ খোলা থাকে কারণ কলেজ থেকে বর্তমান সময়কালে দাঁড়িয়ে প্রত্যেকটা কলেজ থেকে আলাদা আলাদা গ্রুপ খোলা হয় যেই গ্রুপের মাধ্যমে তোমাদের যাবতীয় তথ্যটিকে দিয়ে দেওয়া হবে দ্বিতীয় যে টপিকটি সেটি হলো যে কিভাবে হবে বছরের ডকুমেন্টস ভেরিফিকেশান এক্ষেত্রে একটি কথা বলে রাখি অফলাইন কিংবা অনলাইন দুইভাবেই হতে পারে কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশান এটি সম্পূর্ণটাই কলেজের উপর নির্ভরশীল যারা আমাদের নামখানার আন্ডারে রয়েছে অর্থাৎ ধরো তুমি আমাদের অনেকেই রয়েছে যারা বারাসাত বীরেশ্বরপুর সাবদিক রায় কিংবা আমাদের লোকাল ও লোকালের আশেপাশের যে সমস্ত কলেজগুলি রয়েছে এই সমস্ত কলেজে যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের ক্ষেত্রে একটি বড় রাখি এই সমস্ত কলেজে সম্পূর্ণ অফলাইনেই ডকুমেন্টস ভেরিফিকেশান হয় তবে ওয়েস্টবঙ্গলের কিছু কিছু কলেজ রয়েছে যেখানে অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশান হয় ডকুমেন্টস ভেরিফিকেশনের অর্থ হলো তোমার ডকুমেন্টসটিকে সম্পূর্ণরূপে পরীক্ষা নিরীক্ষা করবার পরেই কলেজ তোমাকে পারমিশান দেবে যে তুমি আমাদের স্কুলেদের একটা যোগ্য স্টুডেন্ট কারণ কলেজের ফর্ম ফিল আপের সময় অনেক স্টুডেন্টই অনেক ভো তথ্য দিয়ে ভর্তি হয় শুধুমাত্র তার মেরিট লিস্টের নামটা ভালোভাবে আসার জন্য কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় অনেক স্টুডেন্টের এই জিনিসটা ভুলভ্রান্তি ধরা পড়লেই তার অ্যাডমিশান পর্যন্ত বাতিল হতে পারে তো তিন নম্বর যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার প্রত্যেকটি কলেজ অ্যাডমিশান যাতে স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দিও কারণ প্রত্যেকেরই জানা আজকের এই ভিডিওতে দেওয়া টপিকগুলো খুবই জরুরি কারণ আজকের এই ভিডিওতে আমি কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশান বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তিন নম্বর যে টপিকটি সেটি হলো যে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় তো ডকুমেন্টস তোমরা কলেজ অ্যাডমিশানের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় যে যে ডকুমেন্টসগুলি অনলাইন দোকানে নিয়ে গিয়েছিলে এবং যে যে ডকুমেন্টসগুলি তোমাদের কলেজের অ্যাডমিশানের ক্ষেত্রে লেগেছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে এবং তার সঙ্গে আদার্স যে সমস্ত ডকুমেন্টস তোমাদের রয়েছে পার্সোনাল ডকুমেন্টসগুলি সেগুলিকেও সঙ্গে রাখবে কারণ কলেজ অ্যাডমিশানের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি হয়নি যদি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যে কলেজে ভর্তি হবে সেই কলেজের ওয়েবসাইটে দিয়ে দেবে যে কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমরা অবশ্যই সেই ওয়েবসাইটের মাধ্যমেই দেখে নিও তো তিন নম্বর টপিক দুটো সমাপ্ত হল চার নম্বর যে টপিকটি নিয়ে আলোচনা করব যে কি কি ভুল করলে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কলেজ অ্যাডমিশান বাতিল হতে পারে তো এক্ষেত্রে একটি সবথেকে বড়ো কারণ হলো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কলেজ অ্যাডমিশানের ক্ষেত্রে একটি সব থেকে বড় সমস্যা করে থাকে যেটি হলো ধরো তুমি পরীক্ষার ক্ষেত্রে সাড়ে তিনশো নম্বর পেয়েছ কিন্তু তুমি কলেজ অ্যাডমিশানের সময় অনলাইনে ফর্ম ফিল ক্ষেত্রে দিলে চারশো এক্ষেত্রে কলেজের যারা মানে আধিকারিক রয়েছে কম্পিউটার যারা কাজ করছেন তারা তো আর দেখছে না যে ভাই তুমি কত নম্বর দিয়ে পরীক্ষায় পাস করেছে। আর কত নম্বর পরীক্ষাকে মানে অ্যাডমিশানের ক্ষেত্রে অনলাইনে দিয়েছ সেটা তোমরা তারা তখন দেখছে না তারা তোমাদের অনলাইনে দেওয়া সেই প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তোমার মেডিল লিস্টের নাম দিয়েছে এবং তুমি সেই মতন সেই কলেজে অ্যাডমিশান নিয়েছো কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যখন তোমার আসল ডকুমেন্টস তাদের হাতে পড়বে এবং তাদের অনলাইনে থাকা বিজ্ঞপ্তিকে তারা দেখবে তখন যদি দুটো প্রাপ্ত নাম্বার মিলে না যায় এবং তোমার অ্যাডমিশানের ক্ষেত্রে দেওয়া ডকুমেন্টসগুলি যদি মিল না থাকে তাহলে সেক্ষেত্রে অনেক কলেজ তোমাদের অ্যাডমিশানকে বাতিল করতে পারে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষায় সরি অ্যাডমিশানের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় অনেক স্পেলিং মিস্টেক হয় ধরো তোমার নামের স্পেলিং মিস্টেক স্কুলের নামের স্পেলিং মিস্টেক তোমার যারা ফ্যামিলির আধা সদস্য অর্থাৎ তোমার বাবা মায়ের নাম ও তোমার তারা যাদের তাদের যে পেশায় রয়েছে কত টাকা বার্ষিক ইনকাম এ সমস্ত কিছুর স্পেলিং অনেক ক্ষেত্রে আমরা মিস্টেক করে ফেলি ফর্ম ফিল আপের জন্য তো অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করেছো আমি দেখেছি যে স্যার যদি কোনো কারণে নামে স্পেলিং মিস্টেক হয়ে থাকে বা অন্যান্য কোনো স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাহলে ভেরিফিকেশনের ক্ষেত্রে কি আমার অ্যাডমিশান বাতিল হতে পারে না কোনোভাবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে অ্যাডমিশন বাতিল হবে না কলেজের সঙ্গে কথা বলে তোমরা এই সমস্ত স্মেলিং মিস্টেকগুলিকে খুব ভালোভাবেই সেরে নিতে পারবে এক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই আর পাঁচ নম্বর আজকের ভিডিওর শেষ যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হলো কবে থেকে শুরু হতে চলেছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস তো ফার্স্ট সেমিস্টারের ক্লাস প্রত্যেকটি কলেজেই আলাদা আলাদাভাবে শুরু হয় কোনো কলেজে একই সঙ্গে শুরু হওয়া সম্ভব নয় কারণ অনেক কলেজের অ্যাডমিশান একটু দেরি হয় অনেক কলেজের অ্যাডমিশান তাড়াতাড়ি হয়ে যায় এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়ই কলেজ থেকে তোমাদেরকে জানিয়ে দেবে যে কবে থেকে চালু হতে চলেছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস এছাড়াও তোমাদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের বোর্ডও দিয়ে দেওয়া হবে তাছাড়াও তোমাদের জিমেল আইডি যে তোমরা দিয়েছিলে কলেজের অ্যাডমিশানের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় সেই জিমেলও তোমাদের দিয়ে দেবে কিংবা মেসেজের মাধ্যমে কিংবা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে কলেজের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবে তোমাদের কবে থেকে শুরু হতে চলেছে ফার্স্ট সেমিস্টারের ক্লাস তো এই ছিল আজকে ভিডিওর মূল আলোচনা তো আজকের এই ভিডিওতে আমি ডকুমেন্টস ভেরিফিকেশান বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আর কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশান ও অ্যাডমিশান বিষয়ক যে কোনো তথ্য ও যে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজকে ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং স্ক্রিনে দেওয়া এই নম্বরে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে তোমরা তোমাদের সমস্যাকে সমাধান করে নিও এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আরেক কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এডুকেশন ভিডিওর সঙ্গে তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকার বেলাইকন দিয়ে ক্লিক করে রাখার অনুরোধ করল